আগামী দু একদিন দক্ষিণবঙ্গের জন্য আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সামান্য হয়তো 2-3 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য ওয়েদার সিস্টেম কিছু নেই, তার আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আগামী দু একদিন দক্ষিণবঙ্গের জন্য আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগরের অনেকটা দূরে একটা সিস্টেম রয়েছে, একটা সাইক্লোন স্ট্রং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে। তো আমাদের এলাকায় কোনো প্রভাব নেই, আগামী দু একদিনে তো আংশিক মেঘলা আকাশই থাকবে। রাতের তাপমাত্রার খুব একটা চেঞ্জ নেই আগামী 3 দিনে, অর্থাৎ এখন যেটা চলছে মোটামুটি এইটাই কয়েকদিন কন্টিনিউ করবে। তারপরে সামান্য হয়তো 2-3 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঠান্ডাটা সামান্য কমবে হয়তো। এছাড়া উল্লেখযোগ্য কিছু নেই সেভাবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 16 ডিগ্রির কাছাকাছি আগামী 2-3 দিন থাকবে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27-28-এর কাছাকাছি। পশ্চিমের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে, যেটা স্বাভাবিক। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে, আর তাপমাত্রা খুব একটা চেঞ্জ কিছু নেই, যেটা চলছে এটাই নেক্সট 5 ডেজ কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কুয়াশার কোনো না সেরকম সিগনিফিকেন্ট কিছু নেই, থাকলেও কোথাও কোথাও খুব হালকা ধরনের হয়তো থাকবে, মানে খুব একটা যে ভারী কুয়াশা ঘন কুয়াশা সেরকম কিছু নেই।